আমি ছিলাম সন্ধ্যা, এখন আমি জারা বিলাল খান। আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে, এটা তাহলে এরকম কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই, কিন্তু তিনি জানেন যে কেরালার কোন একটা জায়গায় সেখানে কোন একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে। কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন? তার মানে এই মূর্তিটার ভেতর কিছু আছে। বোন, আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয়, এটা কি জানেন? হ্যাঁ, যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে। তার মানে এই না, এমন না যে সেই মূর্তির ভেতর জীবন আছে। না, মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে, ওখানে আগে কোনো মূর্তি ছিল না, পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে। আমি তো সেটাই বলছি, মূর্তিটা পাথরের মধ্য থেকে বের হচ্ছে, পাহাড় পর্বত আকারে বড় হয়। কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে পড়েছি যে পাহাড় পর্বত বাড়ে, এমন অনেক উদাহরণ আছে। যেমন ধরেন, এই কয়েক বছর আগে শোনা গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে, এটা একটা সহজ বৈজ্ঞানিক ব্যাপার, অসমোসিস। এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক ব্যাপার। আপনি যদি দুধ ভর্তি জগে একটা চারা গাছ রাখেন, সেই গাছ দুধ শুষে নেবে, এটা অসমোসিস। তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে। তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল। এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড় বস্তু। বেদে পরিষ্কার করে বলা আছে, যজুর্বেদে আছে 32:3 অনুচ্ছেদে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কিন্তু একটা কথা, পাথরটা এমন আকার পাচ্ছে কিভাবে? পাথরটার আকার তাহলে একটা মূর্তির মতো হচ্ছে কেন? বোন, আজকের কথা যদি বলেন তাহলে মানুষও কোনো কোনো আকার দিতে পারে যন্ত্রপাতি দিয়ে, প্রাকৃতিক ভাবে কোনো আকার তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এমন অনেক কথা শোনা যায় যে একটা গাছ আছে, দেখলেন লেখা আছে ওম, অথবা কোনো গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত ব্যাপার আসলে একেবারে গুরুত্বহীন। আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে। বোন, অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো, এমনটা দেখেছেন আপনি? এটা প্রকৃতির খেলা, পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না। আমরা মেনে চলবো বেদের কথা, কোরআনের কথা, বাইবেলের কথা, যেটা বলছে মহান সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই। পাথর তো একটা মানুষের মতো হতে পারে, কোন ছবির মতো হতে পারে, একটা মূর্তির মতো হতে পারে, তার মানে এই না যে সেটা ঈশ্বর। ধন্যবাদ, ঠিক আছে। আর এইসব পাথর দেখবেন, বিভিন্ন ছবি আর মূর্তি, এগুলো পড়ে গেলে ভেঙে যায়। যখন সে নিজেকে সাহায্য করতে পারে না, তখন আমাদের কিভাবে সাহায্য করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ঠিক আছে।